নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই এক বছর ছ মাস মীন রাশিকে শনিদেবের কৃপায় পেতে চলেছে বাড়ি, গাড়ি ও ভূ সম্পত্তি। অর্থাৎ এই দেড় বছর মতো মীন রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম বলা যেতে পারে থাকছে। বর্তমান সময়ে মকর রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে শনি মহারাজ এবং 12 অক্টোবর 2021 থেকে এই শনি বক্রী থেকে মার্গী অবস্থায় চলে আসবে এবং 17 জানুয়ারি 2023 পর্যন্ত এই মকর রাশিতে অবস্থান করবে। তারপর চলে যাচ্ছে আপনার কুম্ভ রাশিতে। এই যে দেড়টা বছর, এই টাইম পিরিয়ডটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে নির্ণায়ক হতে চলেছে। এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। কিন্তু 2023-এ যখন এই শনি আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যখন অবস্থান করবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাতই আপনাদের কিন্তু পূর্ণ মাত্রায় শুরু হয়ে যাচ্ছে। আপনি মীন রাশির মানুষ এবং এই শনি তৃতীয় দৃষ্টি আপনার রাশির ধনুভাবে পড়ছে এবং নিচস্থ গৃহে, অর্থাৎ ধনুভাবে এবং নিচস্থ গৃহে আপনাদের আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট সমস্যা কিন্তু আপনাদেরকে দিবেই। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে এই 2023 থেকে যখন সাড়ে সাড়ে শুরু হবে, আপনাদের ক্ষেত্রে এমনিতে দ্বাদশে শনি প্রবলেম তো দাঁড়াবেই, তার মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার ধনভাবে ধনের জায়গাটা আপনাদের মজবুত করবে না, আর্থিক সমস্যা কিন্তু থাকবে। এবং এর সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠভাবে আপনাদের রোগ, ঋণ, শত্রুতা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে 2023 সালের জানুয়ারি মাস থেকে। অর্থাৎ এই সময় থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই 18 মাস মতন কম বেশি মীন রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আপনাদেরকে বলা যেতে পারে এই সময়টা। এই সময় না আপনাদের কোনো সাড়ে সাথি চলছে, না আপনাদের কোনো ঢাইয়া চলছে, আপনাদের লাভভাবে আপনাদের শনি অবস্থান করছে। অর্থাৎ সক্ষেত্রিক লাভভাবে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু এ সময় যথেষ্ট পরিমাণে কিন্তু গেন আপনারা করবেন। আপনি মীন রাশি মানুষ, বিদেশ থেকে আপনাদের কিন্তু এ সময় লাভ কিন্তু হবে। এই সময়ের মধ্যে, এই 18 মাসের মধ্যে নিজস্ব বাড়ি, গাড়ি এবং ভূ সম্পত্তি ক্রয় কিন্তু আপনারা করবেন এবং এই সময়টা আপনারা কিন্তু কাজগুলোকে গুছিয়ে নিন। কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে দুঃসময় কিন্তু আসতে চলেছে, শনি সাড়ে সাতির কামড় আপনারাও কিন্তু খেতে চলেছেন। তো এই 18 মাসটার মধ্যে, এই এক বছর ছ মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটি কিন্তু আপনাদের আসবে। প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত আপনাদের করবে। অর্থাৎ এই সময় আপনাদের বেশ কিছু লাভ আপনাদেরকে কিন্তু দিব শনি। অর্থাৎ আমি একটা কথা বারবার বলেছি, শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। এই কলিযুগে যদি কোনো গ্রহ দিয়ে থাকে সে হচ্ছে শনি, রাহু এবং কেতু। তবে আপনাদেরকে দেখতে হবে, এই যে সময়টা আমি বলছি, আপনার বাই বার্থচার্ট শনির প্লেসমেন্ট শনি অষ্টমীতে নয় তো, শনি পাপকর্তের যোগ নেই তো, শনি ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, শনি নিচস্থ নয় তো, এই জায়গাগুলো থাকলে কিন্তু কোনো মাতেই কিন্তু আপনারা বর্তমান সময়ে কিন্তু ভালো ফল
পাবেন না সম্পূর্ণরূপে। কিন্তু একাদশ পুঁতি একাদশভাবে অবস্থান আপনাদেরকে গেন কিন্তু করাবেই করাবে। এই সময় আপনাদের মান সম্মান কর্মক্ষেত্রে সফলতা কিন্তু দিবে, অর্থাৎ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি বর্গ কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়ে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে এই শনি দেবের কৃপায় আপনারা কিন্তু একাধিক প্রপার্টির এই দেড় বছরের মধ্যে কিন্তু আপনারা কিন্তু মালিক কিন্তু হবেন। ভাগ্য আপনাদের এই সময়ের মধ্যে পূর্ণ মাত্রায় কিন্তু সাথ আপনাদেরকে দিবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের এই সময় হবে। অর্থাৎ এই সময়ের মধ্যে আমি বলবো মীন রাশি এই 18 মাস জ্যোতিষ হচ্ছে আপনাদেরকে আগাম সতর্কতা করার জন্য। এই 18 মাসের মধ্যে আপনারা কিন্তু কাজগুলোকে গুছিয়ে নিন। এই কাজগুলোকে গুছিয়ে নিলে কী হবে, এই 7:30টির সময় কিন্তু আপনাদের বিশেষ রূপে টাফ পিরিয়ড কিন্তু আসতে চলেছে। এই 2023-এ আপনাদের দ্বাদশভাবে শনি এবং শনি তৃতীয় দৃষ্টি ধনভাবে, ধনের জায়গা, সপ্তম দৃষ্টি রোগ ঋণ শত্রুতার জায়গা, এবং বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতেই কিন্তু অবস্থান করবে। হংসামক মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনাদেরকে দেবে, কারণ যতই শনি সারাসারি চলুক আপনাদের বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির উপর দিয়ে কিন্তু পাস এই সময় কিন্তু করবে। কিন্তু এই 18 মাসটা, এই বর্তমান যে 18 মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক মাস হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনারা সঠিক প্ল্যানিং আপনারা করুন ফিউচারের জন্য। এই ছিল ভিডিও, মীন রাশি শনিদেবের কৃপায় পেতে চলেছে বরদান, বরদানের থেকেও বেশি কিছু বলা যেতে পারে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।